এই পার্থিব ও অপার্থিব জগতের মধ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে অদ্ভুত রহস্যময় ঘটনা। প্রতি অমাবস্যায় হারিয়ে যাচ্ছে একটি করে মানুষ। আমাদের আজকের নিবেদন আমাদেরই চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা অনিমেষ মণ্ডলের কাহিনী অবলম্বনে কাপালিক ও প্রাচীন দেবী রহস্য। এই গল্পে অভিনয়কারী সকল কলাকুশলীদের নাম আমরা ঘোষণা করব গল্পের একদম শেষে। তবে একজন বিশেষ শিল্পী রয়েছে আজ আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো আপনারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে বাংলা সাহিত্যের আরও রহস্যময় রোমাঞ্চকর কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে পারি। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শশাঙ্কবাবু, যার পুরো নাম শশাঙ্ক শেখর মুখার্জি, সে তার নিজের বাড়ি হাওড়া ছেড়ে বাঁকুড়া জেলায় একটি জঙ্গলের কাছে জায়গা কিনে মুরগির ফার্ম বানিয়ে মুরগির ব্যবসা করবেন বলে দু তিন দিন হলো এসেছেন। শশাঙ্কবাবু জঙ্গলের ধারে যে জায়গাটা কিনেছে তার কাছে কোনো লোকালয় নেই। একটু দূরে আছে একটা আদিবাসীদের পাড়া, তাছাড়া একটা গ্রাম আছে যার দূরত্ব এই জায়গাটা থেকে 6-7 কিলোমিটার। গ্রামটির নাম শিমুলতলি। এই গ্রামেই বাস করে শশাঙ্কবাবুর এক দুঃসম্পর্কের শালা নারায়ণচন্দ্র ভট্টাচার্য। তিনি হলেন একজন কাঠ মিলের মালিক। নারায়ণবাবু যখন শুনলেন যে শশাঙ্কবাবু ব্যবসা করার জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজছেন, তখন তিনি এই জায়গাটা শশাঙ্কবাবুকে কম দামে একজন আদিবাসীর কাছ থেকে কিনিয়ে দেন। জায়গাটা এমনি সব কিছু ঠিক থাকলেও দোষের মধ্যে এখনো বৈদ্যুতিক সংযোগ হয়নি। রাস্তার অবস্থা খুব খারাপ না, যে কোনো বড় গাড়ি যাতায়াত করতে পারবে, তবে রাস্তাগুলো এখনো পাকা হয়। এছাড়া শশাঙ্কবাবু এখানে আসার পর নারায়ণবাবু একদিন নিজে এসে একজন মানুষের থাকা খাওয়ার জন্য যেসব জিনিসপত্রের প্রয়োজন হয় সেসব গাড়ি করে পৌঁছে দিয়ে গেছেন, আর বলে গেছেন কোনো কিছু প্রয়োজন হলে তাকে যেন খবর পাঠানো হয়, তাহলে তিনি সাহায্য করবেন। এছাড়াও তিনি শশাঙ্কবাবুর দেখাশোনা করার জন্য একটা মুন্ডা যুবক মংলুকে ঠিক করে দিয়ে গেছে। মংলু বাড়ির সমস্ত কাজ করে, তাছাড়া সে শশাঙ্কবাবুর যে নতুন ফার্মটা হচ্ছে সেটা দেখাশুনো করে। কবে কত লোক কাজ করতে আসছে তার হিসেব, কোন দিন লোক বেশি না এলে লোক ডেকে নিয়ে এসে কাজ করানো, সব কিছুই মংলু দেখাশোনা করে। শশাঙ্কবাবু শুধু নিজের রান্নাটা করে নেন, মংলু নিজের ঘরেই খেয়ে আসে, শুধু রাতের খাবারটা শশাঙ্কবাবুর সঙ্গে খায়, তারপর দুজন শুয়ে পড়ে। এই তো সেদিন রাত্রে শশাঙ্কবাবু মংলুকে জিজ্ঞেস করলো, মংলু, তোদের এই জঙ্গলে বন্য জন্তুর ভয় নেই? মংলু উত্তরে বলে, এই জঙ্গলে সেরকম কোনো জন্তু থাকে না, এই শিয়াল খরগোশ ছাড়া, তবে মাঝে মধ্যে হাতি আসে। তবে আপনার ভয় কিছু নেই বাবু, আমাদের পাড়ার লোক আছে, ওরা থাকতে অত সহজে হাতি কিছু ক্ষতি করতে পারবে না। আপনি তাড়াতাড়ি বানিয়ে ফেলুন না বাবু ফার্মটা, দেখবেন ফার্মের গন্ধে আর মেশিনের আওয়াজে হাতি আর এদিকে ঘেঁষবে না। এ তো গেল সেদিনের ঘটনা। আজ শশাঙ্কবাবু ঘরে একাই রান্না করছেন, হঠাৎ মংলু এসে বলল, বাবু, যে লোকগুলো মাটির কুড়ায় কাজ করছিল তারা আর কাজ করবে না বলছে। শশাঙ্কবাবু সব্যগ্রে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে ওদের? তুই তো ওদের দেখাশুনো করে কাজ করাস, তবে আজ হঠাৎ কী হলো যে কাজ করবে না বলছে? ওদের কি আরও বেশি মজুরি লাগবে না অন্য কোনো সমস্যা? মংলু বলল, আগে না বাবু, ওরা প্রচণ্ড ভয় পেয়েছে। কিসের ভয়? অনেক দিন আগের কথা বাবু, সর্দারের মুখে শুনেছি এই বনে বহু বছর আগে কোনো এক জায়গায় এক কাপালি থাকতো, সে আমাদের আরাধ্য দেবী মা কালীর কোনো এক ভয়ঙ্করী রূপের পূজা করে সিদ্ধি লাভ করতে চেয়েছিল। আশ্চর্যভাবে আমাদের গ্রাম থেকে প্রতি অমাবস্যায় একটি করে মানুষ উদা হয়ে যেতে লাগলো। কিছুদিন পর সেই মানুষটা ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলের ধারে পাওয়া যেত। শশাঙ্কবাবু গল্পটা শোনার পর রেগে গিয়ে বললেন, আমাকে কাজ বন্ধ করার খবর দিতে এসে যত সব আজগুবি গল্প বলতে লেগেছিস, আসল কথা বল যে কেন ওরা কাজ করবে না বলছে, কিসের এত ভয় পাচ্ছে ওরা?
চল তো গিয়ে দেখি, তোর কথায় কিছু বুঝতে পারছি না। শশাঙ্কবাবু মূর্তিটা দেখে তো রীতিমতো অবাক, এইরকম মা কালীর রূপ তিনি কখনো দেখেননি। মূর্তিটা গায়ে এখনো মাটি লেগে আছে, তাও তিনি দেখলেন মূর্তিটা কালো পাথরের তৈরি একটা মূর্তি। তবে দেবী কালীর মতো এর চারটি হাত নয়, এই দেবীর রয়েছে দুটি হাত, এক হাতে রয়েছে খড়গ আর এক হাতে রয়েছে কাটা নরমুণ্ড, মাথার চুলের বদলে রয়েছে জটা। শশাঙ্কবাবু আর সেই রকম কিছু না দেখে দেবীকে ভক্তি ভরে জয় মা বলে প্রণাম করে তুলে নিল। তারপর মঙ্গলুকে বলল, তোরা এই সাহস নিয়ে বনের ধারে থাকিস? একটা মা কালীর মূর্তিকে এত ভয়? আর সেদিন আমাকে সাহস দিচ্ছিলি আমরা হাতি তাড়িয়ে দেব, যত সব ভীতুর ডিম। এবার মঙ্গলু ভীত কণ্ঠে বলে ওঠে, না বাবু এরকম বলবেন না, আসলে সবাই ভয় পাচ্ছে। এই দেবীর মূর্তি যদি কাপালি দে দেবীকে পূজা করতো সেই দেবী হয়, তবে কোনো অঘটন ঘটে যেতে পারে, এই ভয়ে কেউ কাজ করবে না বলছে। সবাই কোথায়? সবাই চলে গেছে ভয়ে। শশাঙ্কবাবু একটু হতাশ স্বরে বললেন, তাহলে আর কি হবে, আজ তো আর কাজ হবে না, তুইও বাড়ি যা মঙ্গলু, বিকেলে আসিস। আর সবাইকে বলে দিস ভয়ের কিছু নেই, সবাই যেন কাজ করতে আসে। এই বলে শশাঙ্কবাবু ঘরে চলে আসেন। মূর্তিটাকে ভালো করে জল দিয়ে মাটি দিয়ে ধুয়ে এক কোণে রেখে দিলেন। শশাঙ্কবাবুর রান্না করা শেষ হয়, তাই তিনি রান্না করতে গেলেন। শশাঙ্কবাবু রান্না করছেন বটে, তবে তার মন রান্নাতে নেই, বারবার মন চলে যাচ্ছে মূর্তিটার দিকে। তিনি মনে মনে ভাবছেন মঙ্গলুর কথাগুলো, আর ভাবছেন এই মূর্তিটাই কি তাহলে কাপালিকে পুজো করা সেই দেবীর মূর্তি। তিনিও মূর্তিটা দেখে বুঝেছেন যে এটি কোনো সাধারণ কালী মূর্তি নয়, তবে কি এটি মা কালীর সেই ভয়ঙ্করী রূপ? আবার শশাঙ্কবাবু ভাবলেন, না এত ছোট দেবী মূর্তিকে কি কাপালিক পূজা করতেন, কে জানে। সে যাই হোক, তিনি হলেন বামুনের ছেলে, তিনি মাকে ভক্তি ভরে পূজা করবেন তাতে আর ভয় কি, বরং দেবী তাকে এই বনের ধারে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। তবে শশাঙ্কবাবুর একটা দিকে ভয় হতে লাগলো, মুন্ডারা কাল থেকে কাজ করতে আসবে তো, তারা যেভাবে আগের ঘটনার কথা আর এই দেবীকে এক করে মিলিয়ে যে ভয় পেয়ে আছে, তাতে তারা একেবারে কাজ করতে আসা বন্ধ না করে দেয়, তাহলে শশাঙ্কবাবু মুশকিলে পড়ে যাবে। এইসব চিন্তাভাবনা করতে করতে তিনি রান্না শেষ করে খেতে বসলেন। আজ সামান্য রান্না করেছেন, ডাল একটা সবজি আর ভাত। খাবার পর্ব শেষ করে তিনি শুয়ে পড়লেন, ভাবছিলেন ঘুমোবেন না, বিকেলে একবার মুন্ডাদের পাড়ায় গিয়ে বুঝিয়ে বলে দিয়ে আসতে হবে যে সবাই যেন কাল থেকে কাজ করতে আসে, ভয়ের কিছু নেই। কিন্তু তা আর হলো না। বসন্তের শেষে দুপুরবেলায় বনের থেকে হাওয়ায় ভেসে আসছে নানা রকম ফুলের সুবাস, তার সঙ্গে এই মৃদুমন্দ বাতাসে চোখ যেন ঘুমে জড়িয়ে আসে। শশাঙ্কবাবুর কাছে এই যেন সর্বসুখ বলে মনে হলো। তার মনে হলো প্রকৃতির এই হাওয়ার কাছে হার মানে আধুনিক বিজ্ঞানের এসি পাখা সব কিছুই। শশাঙ্কবাবু শুয়ে শুয়ে শুনতে পাচ্ছেন বনের ভেতর থেকে একটা ঘুঘুর ডাক ভেসে আসছে। তিনি সেটা আনমনা হয়ে শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়লেন। শশাঙ্কবাবুর ঘুম যখন ভাঙলো তখন বিকেল শেষ হয়ে এসেছে, সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, পাখিরা সব দলে দলে এসে বাসায় ফিরছে। হাত ঘড়িটার দিকে তিনি দেখলেন, ঘন্টার কাঁটাটা ছয়ের ঘর ছুঁই ছুঁই করছে, এর মানে তিনি বেশ লম্বা ঘুমিয়েছেন। দুপুরে খাওয়ার পর এই রকম দীর্ঘ ঘুম অনেক সময় হয়ে যায়, হালকা গরমে শরীর একটু ক্লান্ত আর অবসাদগ্রস্ত হলে, তারপর এরকম মনোরম পরিবেশ পেলে ঘুম একটু হয়। শশাঙ্কবাবু উঠে মুখে হাতে জল নিলেন, আজ আর মুন্ডাদের পাড়ায় যাওয়া হবে না। এদিকে আবার মঙ্গলু আসেন, ঘরের অনেক কাজ পড়ে আছে, দুপুরের বাসনগুলো এখনো ধুতে বাকি, আর এদিকে সন্ধ্যা নেমে আসছে, আজ আর মঙ্গলু আসবে না বলে মনে হচ্ছে। তবে মঙ্গলু কি ভয় পেয়ে গেল নাকি, না শরীর খারাপ হলো? সে যাই হোক, মঙ্গলু আজ না এলে শশাঙ্কবাবুকে একাই থাকতে হবে। আজ এক সপ্তাহ তার আশা হয়ে গেল এখানে, তিনি এখনো একা কখনো রাত কাটাননি, প্রতিদিনই মঙ্গলু থেকেছেন তার সঙ্গে।
শশাঙ্কবাবু একাই বনের ধারে রাত কাটানোর অভিজ্ঞতা নেই, তবুও থাকতে হবে। ব্যবসা যখন একাই করতে এসছেন তখন সব মানিয়ে নিতে হবে। এই ভেবে মনকে আশ্বস্ত করে ঘরের কাজ সব করতে লাগলেন। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তিনি হ্যারিকেন জ্বালিয়ে রাতের খাবারটা করে নিলেন, তারপর ঘরের বাইরের খামারে একটু পায়চারি করলেন আর দেখতে লাগলেন গাছের মাথায় আকাশে চাঁদ উঠেছে। কিছুদিন আগে দোল পূর্ণিমা গেছে, তাই চাঁদটা এখন আধখানা মতো দেখাচ্ছে। কাঁটাতারের বেড়ার বাইরে তিনি দেখতে পাচ্ছেন ছোট ছোট ঝোপগুলিতে শিয়ালদের জ্বলন্ত চোখ আর জোনাকি পোকাগুলো কাঁথা সেলাই সূচের মতো একে বেঁকে একটা গাছ থেকে আর একটা গাছে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে শান্ত শীতল মলয় বাতাস বইছে। এমন সুন্দর একটি মনোরম পরিবেশ থেকে শশাঙ্কবাবুর মন হারিয়ে যেতে চাইল। কখনো শূন্য আকাশে তারাদের মাঝে, আবার কখনো বা মন উড়ে যেতে চাইল জোনাকিদের ভিড়ে। তিনি বিভোর হয়ে খোলা আকাশ আর বনের দিকে তাকিয়ে রাতের মনোরম দৃশ্য দেখতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন যে এই পরিবেশের কাছে হাওড়ার একঘেয়ে বদ্ধ জীবন আর সারাদিন গাড়ির আওয়াজ, কারখানার আওয়াজ, এছাড়া বিষাক্ত ধুলো ধোঁয়ার কাছে যেন দম বন্ধ হয়ে আসে। তার থেকে তিনি এখানে ভালোই আছেন, সংসার জীবন আর তার ভালো লাগে না। তিনি 8 বছর হলো বিয়ে করেছেন, ঘরে আছে বউ একটা, 6 বছরের ছেলে, বাবা মা, এছাড়া আছে একটি ভাই। ভাই এখনও কলেজে পড়ে, সংসারে খুব চাপ, তার থেকে এখানে অনেক ভালো আছেন। এইসব তিনি ভাবছেন, হঠাৎ বনে শিয়ালগুলো একসঙ্গে ডেকে উঠল। এবার শশাঙ্কবাবুর একটু ভয় হতে লাগলো। তার মনে হলো আর বাইরে থাকা ঠিক না, যতই কাঁটা তারের বেড়া দেওয়া থাক তাও একা একা বনের ধারে বাইরে দাঁড়িয়ে থাকা উচিত নয়, বলা যায় না কখন কি বিপদ ঘটে যেতে পারে। এই ভেবে তিনি ঘরে ঢুকে রাতের খাবার খেয়ে নিলেন, তারপর দরজায় তালা লাগিয়ে শুয়ে পড়লেন। শশাঙ্কবাবু শুয়ে পড়লেন বটে, তবে একা শোয়ার জন্য তার ভয় করতে লাগল। অন্যদিন মংলু সঙ্গে থাকে, কিন্তু আজ তিনি একা। তারপর আবার মংলু কি ভয়ঙ্করী দেবীর কথা বলছিল। তিনি আবার একটা দেবীর মূর্তি এনে ঘরে রেখেছে, যদিও তিনি জানেন না এই দেবী আর মংলু যে দেবীর কথা বলছে সে এক কিনা। সে যাই হোক, তিনি দেবীকে ভক্তি ভরে প্রণাম করে শুয়েছেন। যা হওয়ার হবে, ভয় করে লাভ নেই। এইসব ভাবতে ভাবতে তিনি কখন যেন ঘুমিয়ে পড়লেন তা তিনি নিজেও জানেন না। হঠাৎ একটা কিসের শব্দে শশাঙ্কবাবুর ঘুম ভেঙে গেল। শুয়ে থাকা অবস্থাতেই তিনি শুনলেন তার ঘরের চারপাশে একটা গো গো শব্দ করে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। কান খাড়া করে তিনি শব্দটার উৎস খুঁজতে লাগলেন। ভাবলেন কোনো বন্য জানোয়ার হবে হয়তো, কিন্তু যে প্রাণী ঘুরে বেড়াক না কেন তার চেহারার আকৃতি অনুমান করে শশাঙ্কবাবুর হৃৎপিণ্ডটা 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘুম ভাঙল পরের দিন সকালে সূর্য ওঠার পর। ঘুম থেকে উঠে হাত ঘড়ির দিকে তাকিয়ে তিনি দেখলেন 7টা বেজে গিয়েছে। অন্যদিন মংলু ডেকে তোলে, আজ সে নেই, তাই দেরি হয়ে গেছে উঠতে। শশাঙ্কবাবু আর দেরি না করে মুখ হাত ধুয়ে এলেন। এসে দেখলেন ঘরে মংলু বসে আছে। মংলু শশাঙ্কবাবুকে দেখে জিজ্ঞাসা করলেন, বাবু রাত্রে কোনো অসুবিধা হয়নি তো আপনার? কাল বিকেলে আমার আসা হলো না, সবাই রাত্রে এখানে থাকতে বারণ করেছে। শশাঙ্কবাবু জিজ্ঞাসা করলেন, কেন বারণ করেছে তোকে সবাই এখানে থাকতে? আগে না, মানে পাড়ার সবাই বলছে এখানে কোনো বিপদ ঘটতে পারে, তাই আর এলাম না। শশাঙ্কবাবু এবার হেসে বললেন, বটে, ও তবে আমার কিছু বিপদ হলো না যে, তোরা যে কেন এত ভয় করছিস এখানে কে জানে। মংলু শুনে বলল, হাসবেন না বাবু, যখন কিছু ঘটে যাবে তখন বুঝতে পারবেন। হ্যাঁ ছাড় তো তোর ওইসব কথা, আগে বল তোদের পাড়ার সব লোকজনগুলো কই, যারা কাজ করছিল এখানে? বাবু কেউ কাজ করতে আসতে চাইছে না, সবাই ভয় করছে, এই মাটির নিচে পাওয়া দেবী আর ওই প্রাচীন দেবী যদি এক হয় তাহলে যে কি সর্বনাশ ঘটে যাবে। আর বাবু আপনি আমাকে ক্ষমা করবেন,
আমি রাত্রে আপনার কাছে থাকতে পারবো না, আমি সারাদিন আপনার কাছে থাকবো কিন্তু বিকেলে ঘরে চলে যাব। এই শুনে শশাঙ্কবাবু খুব চিন্তায় পড়লেন। কি আর করা যাবে, আদিবাসীরা সবাই যখন আসবে না বলেছে তখন এই ব্যাপারটা একবার নারায়ণ ভট্টাচার্যকে জানানো দরকার, দেখা যাক উনি কিছু ব্যবস্থা করতে পারেন কি না। তিনি তো বলেই দিয়েছেন যে দরকার হলে তাকে খবর দিতে। তাই শশাঙ্কবাবু একখানা চিঠি লিখে মল্লুকে দিয়ে বললেন, এটা নারায়ণবাবুর কাছে পৌঁছে দিবি আজ, আর বলবি শশাঙ্কবাবু আপনাকে কালকে একবার যেতে বলেছেন। ঠিক আছে বাবু, বলে মংলু চিঠিটা নিয়ে চলে গেল। মংলু চলে যাওয়ার পর শশাঙ্কবাবু ভাবতে বসলেন, তিনি এবার কি করবেন এত টাকা দিয়ে যে জায়গাটা কিনলেন মুরগির ব্যবসা করবেন বলে। মুন্ডারা তো আর কেউই কাজ করতে আসবে না বলেছে, আর বাইরে থেকে কোনো লোক যদি এখানে কাজ করতে না আসে তাহলে কি হবে, এতগুলো টাকা সব জলে চলে যাবে। আর তিনি জায়গাটা বিক্রি করতে চান তাও কেউ এখানে জায়গা কিনবে বলে মনে হয় না। যাক আর ভেবে কি হবে, যা হওয়ার তা হবে। নারায়ণবাবু একবার এলে দুজনে মিলে আলোচনায় বসে একটা কিছু ঠিক করা যাবে। এখন আপাতত স্নান করে কিছু খেতে হবে, সকাল থেকে পেটে কিছু পড়েনি। এরপর সারাদিন কোনোভাবে কেটে গেল। আজও তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল মংলুর ডাকে, তখন বিকেল একদম শেষের ভাগ। মংলু শশাঙ্কবাবুকে বলল, বাবু নারায়ণবাবুকে চিঠিটা দিয়ে এসছে আর উনি কাল এখানে আসবেন বললেন। আমি ও আজ আসি বাবু, সন্ধ্যা হয়ে এলো, কাল আসবো, আপনি সাবধানে থাকবেন। এই বলে মংলু চলে যায়। শশাঙ্কবাবু তক্তা থেকে উঠে একটু ঘরে পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে তার নিজের অসহায় অবস্থার কথা। কেমন একা একা তাকে বনের ধারে রাত কাটাতে হচ্ছে, যদিও মনে ভয়টা এতটা নেই কালকের মতো, তবে রাত্রে একা একা থাকা, কাছাকাছি কোনো লোকজন নেই, ঘরবাড়ি নেই, রাত্রে কোনো বিপদে পড়লে চিৎকার করে মরে গেলেও কাউকে পাশে পাবে না, এইসব ভাবতে ভাবতে শশাঙ্কবাবুর হঠাৎ মনে হলো মংলু আর আদিবাসীরা সকালে যে মূর্তিটাকে এত ভয় পাচ্ছে, কি আছে মূর্তিটার মধ্যে? কালো মাটি লেগে থাকার জন্য ভালো করে দেখেননি তিনি মূর্তিটা। আজও সন্ধ্যা হয়ে এসেছে, তবুও তিনি যখন আজ ভেবেছেন দেখবেন তখন তিনি দেখবেনই। আর দেরি না করে তিনি মূর্তিটার কাছে গিয়ে দাঁড়ালেন। এরপর মূর্তিটা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলেন। মূর্তিটার গলায় একটা মুন্ডু মালা রয়েছে, একদম ছোট ছোট করে শিল্পী করেছেন। কাটা মুন্ডুগুলো ভালোভাবে না দেখলে বোঝা যায় না, কালো মাটি লেগে থাকার জন্য চোখে পড়েনি। আরও তিনি দেখতে লাগলেন যে দেবীর কোমরের দুপাশে সাপের মতো দুটো কি রয়েছে। শশাঙ্কবাবু দেখে অবাক, কোমরে সাপ আসবে কোত্থেকে? তারপর তার মনে পড়ল, মা কালীর কোমরে তো হাড়ের মালা থাকে, হয়তো এগুলো হাড় হবে, পাথরের কারুকার্য তাই এত বোঝা যাচ্ছে না। তবে দেবীর পদতলে বাবা শিব নেই এই মূর্তিতে। এই দুটি জিনিসের জন্য শশাঙ্কবাবুর খটকা লাগছে যে এটা মা কালীর কোন রূপ, তাই তিনি এখনও মূর্তিটাকে পূজা করেননি। তিনি ঠিক করেছেন আগে তিনি জানবেন যে এটা মা কালীর কোন রূপ, তারপর পূজা করবেন এই মূর্তিকে। তিনি আবার মূর্তিটা যথাস্থানে রেখে দিলেন। সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, ঘর থেকে কিছু দূরে শিয়াল ডাকছে। বনের কোনো একটা গাছে কোনো একটা নাম না জানা রাতচরা পাখি চিৎকার করে ডাকছে আপন মনে। তিনি দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিলেন, তারপর হ্যারিকানের আলোটা একটু বাড়িয়ে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটা নিয়ে পড়তে বসলেন। তিনি পড়তে বসেছেন বটে, তবে পড়ায় তার মন বসছে না। কাল রাত্রে তিনি একাই ছিলেন, তবু আজ কেমন যেন ভয় লাগছে। বই নিয়ে বসে বসে শশাঙ্কবাবুর মনে চলে আসছে দেবীর কথা। শশাঙ্কবাবুর মনে হচ্ছে এই দেবী যদি কাপালিকের পূজিত সেই দেবী হন তাহলে কি ঘটবে তার সঙ্গে কে জানে। এছাড়া মাটির তলা থেকে মৃতদেহ উধাও, তারপর কিছুদিন পর কঙ্কাল পড়ে থাকা, এইসব ভাবলেই গাটা যেন কেমন কাঁটা দিয়ে উঠছে।
যদিও তার কাছে এগুলো আজগুবি গাল গল্প ছাড়া আর কিছুই নয়। তিনি আর ভাবতে পারলেন না, রাতের খাবারটা এনে খেয়ে শুয়ে পড়লেন, তারপর কখন যেন ঘুমিয়ে পড়লেন। রাত তখন অনেক হয়েছে, হঠাৎ ঘুমের ঘোরে শশাঙ্কবাবু শুনতে পেলেন এক নারী কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছে, শশাঙ্ক, শশাঙ্ক। শশাঙ্কবাবু ঘুমের মধ্যে সাড়া দিলেন, কে কে আপনি? আবার সেই নারী কণ্ঠস্বর বলে উঠল, চেয়ে দেখ। শশাঙ্কবাবু আধ ঘুমন্ত অবস্থায় বিছানার উপরে উঠে বসে দেখলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক দেবী মূর্তি। শশাঙ্কবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, এ তিনি কি দেখছেন? তার সামনে দাঁড়িয়ে আছে মা কালী স্বয়ং নিজে। তারপর আবার ভালো করে দেবীকে দেখেন, না এই দেবী তো মা কালী না, তবে মা কালীর মতোই দেখতে। এই দেবীর গায়ের রং গাঢ় মেঘের মতো কালো। এই দেবীর দুটি হাত রয়েছে, এক হাতে রয়েছে কাটা মুন্ডু, এক হাতে খড়গ, মাথায় রয়েছে অজস্র কালো কালো জটা। এছাড়া দেবীর মাথায় রয়েছে অর্ধচন্দ্র, দেবীর জিভ বের করে আছেন আর সেই জিভ থেকে রক্ত পড়ছে। গলায় রয়েছে নরমুণ্ডের মালা, এছাড়া দেবীর সারা গায়ে অলংকারে ভরা। দেবীর চারিদিকে নাগফনা দ্বারা বেষ্টিত, দেবী নিজে বসে আছেন নাগাসনের ওপরে। তাছাড়াও দেবীর কোমরের বাম দিকে রয়েছে তক্ষক নাগ, দেবীর কোমরের ডান দিকে রয়েছে অনন্ত নাগ। দেবী মাঝে মাঝে অট্টহাসি হাসছেন। দেবী এবার শশাঙ্কবাবুকে বলতে লাগলেন, তুই অনেকদিন পর আমাকে জাগিয়েছিস, তুই আমার পূজো কর। আমি অনেকদিন অভুক্ত অবস্থায় আছি, আমায় কিছু খেতে দে। শশাঙ্কবাবু বললেন, ঠিক আছে মা, তবে আপনাকে কি খেতে দেব? শশাঙ্কবাবুর কথা শেষ হলো না, তার আগেই দেবী মিলিয়ে গেলেন। শশাঙ্কবাবু কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো বসে রইলেন। তারপর সম্বিত ফিরে আসতেই শশাঙ্কবাবু দেখলেন তিনি পুরো ঘেমে ভিজে গিয়েছেন। তিনি বিছানায় উঠে আগে এক গ্লাস জল খেলেন, তারপর জানলার ধারে কতক্ষণ দাঁড়ালেন বাইরের হাওয়া গায়ে লাগানোর জন্য। এরপর বিছানায় এসে আবার শুয়ে পড়লেন। হাত ঘড়িটা টর্চ নিয়ে দেখলেন রাত 3টে বেজেছে। এরপর বাকি রাতটা আর ঘুম হলো না। তিনি বসে বসে ভাবতে লাগলেন, তাহলে পাথরের উপরে ওই দেবী মূর্তি আর তার সামনে আবির্ভূত হওয়া এই দেবী মূর্তি কি একই? কিন্তু কে এই দেবী? মা কালীর কোন রূপ তিনি? আর দেবীকে তিনি কী বা খেতে দেবেন? তাও তো দেবী বলে গেলেন না। এইসব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকালে উঠে রাত্রের সমস্ত ঘটনাটা শশাঙ্কবাবু দুঃস্বপ্নের মতো মনে হলো। তার মনে হলো তিনি রাত্রে যা দেখেছেন ঠিক দেখেছেন তো, না সবটাই তার মনের ভুল। সে যাই হোক, তিনি মনে মনে ঠিক করলেন আজ তিনি দেবীকে পূজা করবেন। হঠাৎ তিনি শুনতে পেলেন বাইরে মঙ্গলু ডাকছে, বাবু কপাটটা খুলুন না, নারায়ণবাবু এসছে। শশাঙ্কবাবু উঠে গিয়ে কপাটটা খুললেন। এরপর নারায়ণবাবুকে ভিতরে আসতে বললেন। মঙ্গলুকে বললেন, মঙ্গলু 3 কাপ চা করে নিয়ে আয়। মঙ্গলু গিয়ে চা করে নিয়ে আসে। এরপর তিনজনে চা খেতে খেতে কথাবার্তা বলতে লাগলো। প্রথমে নারায়ণবাবু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, আর আদিবাসীরা কেউ কাজে আসবে না কেন? তখন শশাঙ্কবাবু মাটির তলা থেকে পাওয়া মূর্তি পাওয়ার ঘটনা থেকে শুরু করে মঙ্গলুর মুখে শোনা প্রাচীন দেবীর কথা, মাটির তলা থেকে লাশ গায়েব হয়ে যাওয়ার ঘটনা একে একে সব বললেন। আর এই মাটির তলা থেকে পাওয়া দেবীর মূর্তিটাকে যে আদিবাসীরা ওই প্রাচীন দেবী বলে ভয় পাচ্ছে আর তারা ভাবছে তাদের কিছু বিপদ ঘটতে পারে, এই আশঙ্কায় তারা কেউ কাজে আসতে চাইছে না। সব শুনে নারায়ণবাবু মূর্তিটা দেখতে চাইলেন। নারায়ণবাবুকে মূর্তিটা দেখিয়ে শশাঙ্কবাবু কালকের রাতে তার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনাটা বললেন। সব শুনে নারায়ণবাবু তো অবাক। তিনি বললেন, আপনি সত্যি দেখেছেন তো? শশাঙ্কবাবু বললেন, তাহলে আর কি বলছি মশাই,
মঙ্গলুর কাছে ঘটনাটা বললাম না তাহলেও ভয় পেয়ে যাবে, তারপর আশা ছেড়ে দিতে পারে। তাহলে কি ঠিক করলেন, আজ এই মূর্তির পুজো করবেন? শশাঙ্কবাবু উত্তরে বললেন, করব। তবে দেবী তো বলে গেলেন না কি প্রসাদ তাকে খেতে দেব। আর এই দেবী মা কালীর কোন রূপ তাও এখনো জানতে পারলাম না। আচ্ছা নারায়ণবাবু, আপনাদের গ্রামে কি কোনো পণ্ডিত আছে যে এই দেবীর বর্ণনা শুনে বলতে পারবে এটা কোন দেবী, আর এই দেবীকে কিভাবে পূজা করতে হয়, তার সব উপাচার সব কিছু? নারায়ণবাবু বললেন, আপনি চলুন তো, গেলেই দেখা যাবে। আমাদের গ্রামে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তারা নিশ্চয়ই কিছু বলতে পারবে। তাই ভালো হবে, এছাড়া আমার পক্ষে এই জনহীন প্রান্তরে আর একা থাকা সম্ভব না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে ভাই। শশাঙ্কবাবু মঙ্গলুকে বললেন, যা নারায়ণবাবুকে তোর কাজগুলো সব দেখিয়ে নিয়ে আয়, আমি ততক্ষণে স্নানটা সেরে নিই। আমি আজ নারায়ণবাবুর গ্রাম দেখতে যাব, আজকে আর আসা হবে না, আমি ঘুরে আসার আগে খবর পাঠিয়ে দেবো, তারপর তুই আসবি। ঠিক আছে বাবু, বলে মঙ্গলু চলে গেল। এদিকে শশাঙ্কবাবু স্নান সেরে এসে দেবীকে পূজা করলেন, ভোগ দিলেন। সামান্য গুড়ের বাতাসা, যেগুলো তিনি মুড়ি দিয়ে খাবেন বলে এনেছিলেন। তারপর ঘরে চাবি দিয়ে শশাঙ্কবাবু আর নারায়ণবাবুর সঙ্গে শিমুলতলির উদ্দেশ্যে রওনা দিলেন। মঙ্গলুও নিজের পাড়ায় চলে গেল। শশাঙ্কবাবু আর নারায়ণবাবু যখন শিমুলতলি পৌঁছালেন তখন বেলা 10টা। শশাঙ্কবাবু নারায়ণবাবুর দুঃসম্পর্কের আত্মীয়, তারপর এমনিতে কোনোদিন নারায়ণবাবুর বাড়ি আসেননি, তাই ঘরে অতিথি দেখে নারায়ণবাবুর স্ত্রী শশাঙ্কবাবুর আপ্যায়নের কোনো ত্রুটি রাখলেন না। এরপর দুজনে দুটি কিছু মুখে দিয়ে পণ্ডিতের খোঁজে বেরিয়ে পড়লেন। নারায়ণবাবু ঘরে বলে গেলেন গ্রাম ঘুরতে নিয়ে যাচ্ছেন শশাঙ্কবাবুকে, ফিরতে একটু দেরি হবে। শিমুলতলি গ্রামের নাম করা পণ্ডিত হলেন শিবনাথ পণ্ডিত, সকল বিষয়ে তার অগাধ জ্ঞান, তাই তারা প্রথমে তার বাড়ি চললেন। দুজনে যখন পণ্ডিত মশাইয়ের বাড়ি পৌঁছালেন তখন পণ্ডিত মশাই বাড়িতেই ছিলেন। দুজনে গিয়ে প্রণাম করে শিবনাথ পণ্ডিতের কাছে বসলেন। পণ্ডিত মশাই বিষ্ণু পুরাণের একটা খণ্ড পড়ছিলেন। দুজনে এসেছে দেখে বইটা একদিকে সরিয়ে রেখে বললেন, কি ব্যাপার? শশাঙ্কবাবু তার এখানে ব্যবসা করতে আসা থেকে শুরু করে কাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনার সবিস্তারে বর্ণনা করলেন। পণ্ডিত মশাই সব শুনে বললেন, আপনি যেভাবে দেবীর রূপ বর্ণনা করলেন তাতে বোঝা যাচ্ছে এই তো সেই প্রাচীন দেবী যাকে জগত্তান্ত্রিক পূজা করত। এই দেবী হলেন মা কালীর ভয়ঙ্করী রূপগুলির মধ্যে একটি রূপ। মা কালীর এই রূপটির নাম গুহ্যকালী। দেবী ভগবত পুরাণ মতে দেবী গুহ্যকালী হল দেবী শতাক্ষীর শরীর থেকে সৃষ্ট একটি মহাশক্তি। এই কালী খুব ভয়ঙ্করী, অনেকে একে সূর্যকালীও বলে থাকেন। অনেক সাধক এই দেবীর পূজা বিভিন্ন রকম অভীষ্টি লাভের জন্য করে থাকেন। এই দেবীর পূজা কোনো লোকালয়ের ধারের পাশে চলে না। এই দেবী সাধারণত পূজা কোনো নিরিবিলি জায়গায় জঙ্গলের ধারে, যেখানে মানুষের যাতায়াত কম থাকে সেখানেই করতে হয়। এই দেবীকে যেমন তেমন ভাবে আরাধনা করলে চলে না, একে আরাধনা করতে হয় নিয়ম মেনে, তবে এই দেবীকে সাধনা করে অভীষ্টি লাভ করা যায়। আর তা করতে না পারলে সাধকের জীবনে নেমে আসে ঘোর বিপদ। আর এই দেবীর ভোগ হলো সব মাংস, অন্য কোনো ভোগ দেবী গ্রহণ করেন না। এটা শুনে শশাঙ্কবাবুর চোখ কপালে উঠে গেল। শিবনাথ পণ্ডিত আরো বলতে লাগলেন, জহর তান্ত্রিক এই দেবীর সাধনায় সিদ্ধি লাভ করতে চেয়েছিল, সে দেবীকে প্রতিদিন সব মাংস দিত। কিন্তু তার নবম বলিটা দেওয়ার আগেই গ্রামের সর্দাররা মিলে জহর তান্ত্রিককে হত্যা করে। আপনি যখন মাটি খুঁড়ে দেবীকে পেয়েছেন আর দেবী আপনাকে পূজা করতে বলেছে, তখন আপনাকে এই দেবীর পূজা করতে হবে। শশাঙ্কবাবু এবার পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আচ্ছা, এর থেকে বেরোনোর কোনো উপায় নেই? শিবনাথ পণ্ডিত বললেন, এখন তো আমার জানা নেই,
তবে আমার মনে হয় আপনি যেহেতু কোনো অভীষ্টি লাভ করার জন্য পূজা করেননি, তখন এর থেকে মুক্তি আপনি পেতে পারেন। তবে কিভাবে তা আমি জেনে পরে বলব। শশাঙ্ক বাবু আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা পণ্ডিত মশাই, আমি আজ মাকে জল বাতাসা দিয়ে ভোগ দিয়ে এসেছি, এতে কোনো অনিষ্ট হবে না তো? শুনে পণ্ডিত মশাই বললেন, কি করেছেন কি আপনি? এবার যদি দেবী আপনার প্রতি রুষ্ট হয়ে যায় তবে আর রক্ষা থাকবে না, আপনাকে তখন সব মাংস জোগাড় করতে হবে দেবীর ভোগের জন্য, আর তা না পারলে শেষে আপনারও প্রাণ সংশয় হতে পারে। শশাঙ্ক বাবু প্রাণ সংশয়ের কথাটা শুনে আঁতকে উঠলেন। শিবনাথ পণ্ডিত বললেন, এখন আর কোনো উপায় নেই, দেবীকে সবের মাংস ভোগ দিতেই হবে, তবেই দেবী ওনাকে রক্ষা করবেন। শশাঙ্ক বাবু বললেন, আমি সব মাংস কিভাবে জোগাড় করব পণ্ডিত মশাই? আপনি কিছু একটা ব্যবস্থা করুন। দেখো, দেবীকে যখন তুমি জাগ্রতই করে তুলেছ তখন সব ভোগ না নিয়ে উনি শুনবেন না। তোমরা কালকে একবার এসো, দেখছি আমি কোনো উপায় করতে পারি কি না। শশাঙ্ক বাবু কি আর করবেন, দুজনে নারায়ণবাবুর বাড়ি চলে এলেন। মনটা যেন সারাটা পথ অবসন্ন হয়ে রইল। বাড়ি ফিরে আসতেই নারায়ণবাবুর স্ত্রী দুজনকে খেতে দিলেন। নারায়ণবাবু শশাঙ্কবাবুর সমস্যার কথা স্ত্রীকে কিছু বললেন না, দুজনে খেতে লাগলেন। শশাঙ্কবাবু আজ এসেছেন বলে অনেক ধরনের রান্না হয়েছে, মাছ, কচি, পাঁঠার মাংস, রাজভোগ, দু রকমের মিষ্টি, সবই ভালো মন্দ খাচ্ছেন বটে, কিন্তু খাওয়াতে তার মন নেই। খাবারগুলো যেন শশাঙ্কবাবুর গলা দিয়ে নামছে না, তার চিন্তা শেষ পর্যন্ত কি পরিণতি হয় তা নিয়ে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নারায়ণবাবু আর শশাঙ্কবাবু দুজনে বিশ্রাম করতে গেলেন। সেখানে তাদের আলোচনা হতে লাগল। শশাঙ্কবাবু নারায়ণবাবুর উদ্দেশ্যে বললেন, কি যে হবে ভাই কিছুই বুঝতে পারছি না, আমার ঘরের সবাই আমার উপরে নির্ভরশীল, যদি আমার ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে ওদের কে দেখবে? নারায়ণবাবু আশ্বস্ত করে বললেন, কিচ্ছু হবে না, শিবনাথ পণ্ডিত যখন বলেছেন তখন নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন, এখন এইসব চিন্তা না করে একটু ঘুমুন, কাল রাত্রে ভালো ঘুম হয়নি, তারপর এতটা পথ এসেছেন। শশাঙ্কবাবুর সত্যিই ঘুম পাচ্ছিল, তাই তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর বিকেলে নারায়ণবাবু তাকে নিয়ে গেলেন চণ্ডী মণ্ডপে, সেখানে প্রতিদিন বিকেল থেকে তাসের আসর বসে। নারায়ণবাবু তাস খেলতে লেগে গেলেন, শশাঙ্কবাবু খেলার অনুরোধ করছিলেন কিন্তু খেলায় তার মন নেই। খেলা একটু রাত পর্যন্তই চলল, তারপর দুজনে বাড়ির পথ ধরলেন। চণ্ডী মণ্ডপ থেকে কিছুটা আসতেই জঙ্গলের পাশে একটা বিশাল আম গাছ রয়েছে। আম গাছটা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা কিসের আওয়াজে দুজনেই পিছন ফিরে তাকালেন, এবং তারপর যা দেখলেন তাতে তাদের শিরদাঁড়া দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। পূর্ণিমার সাদা চাঁদকে ঢেকে দিয়ে আম গাছটার পাশে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকার একটা দৈত্য কিংবা দানবের মূর্তি। লম্বায় চওড়ায় সেটা এমনই যে তাকে ইহজগতের কোনো জীব বললে ভুল হবে। নারায়ণবাবু এবং শশাঙ্কবাবু স্পষ্টই বুঝতে পারলেন তাদের সামনে ইহজগৎ ও পরজগতের মাঝখানে কোনো এক অপ্রাকৃতিক শক্তির আগমন ঘটেছে। সেই বিশাল দৈত্য বা দানবের চোখের দৃষ্টি এতটাই ক্রুদ্ধ যে এক মুহূর্তে যেন ভস্ম করে দেবে তাদের। কোনো কথা না ভেবে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে তারা দৌড়াতে লাগলো বাড়ির দিকে। পিছন থেকে ভেসে আসতে লাগলো সেই ভয়ঙ্কর অপ্রাকৃতিক জগৎ থেকে আসা সেই দানবের বিকট অট্টহাস্য। নারায়ণবাবুর বাড়ির কাছে এসে দুজনে জ্ঞানশূন্য হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। রাতে শুয়ে শুয়ে মাথায় আসতে লাগলো যত রাজ্যের চিন্তা। তিনি ভাবতে লাগলেন, কেন এখানে ব্যবসা করতে এলেন? প্রাচীন দেবীর মূর্তি তো দূরের কথা,
আজ তিনি যে বিপদের সম্মুখীন হয়েছেন তাতে পরিস্থিতি একেবারেই ভালো বলে মনে হলো না। তিনি ভাবতে লাগলেন যে কেন তিনি এখানে ব্যবসা করতে এলেন, তার থেকে কলকাতায় বেসরকারি কোম্পানিতে কাজ করলেই ভালো হতো, তাহলে এই বিপদের সম্মুখীন আর হতে হতো না। এরকম নানা চিন্তা ভাবনা করতে করতে কোন সময় তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘোরে তিনি আজ স্বপ্নে দেখলেন সেই কালকের দেখা দেবীকে, দেবী গুহ্যকালী। তিনি আজ স্বপ্ন দেখছেন দেবীকে একজন লোক পূজা করছে, তার গায়ে রয়েছে রক্ত বস্ত্র আর মাথার পেছন দিকে ঝুলছে লম্বা লম্বা জটা পাকানো চুল, মুখে লম্বা লম্বা দাড়ি। লোকটি যেখানে বসে আছে তার পাশে পড়ে রয়েছে একটি শবদেহ, শবদেহের গায়ে কোনো বস্ত্র নেই। শশাঙ্কবাবু সাথে সাথে জহর তান্ত্রিকের কথা মনে পড়ে গেল, কিন্তু সে তো আর জীবিত নেই। এই কথা মনে আসতেই শশাঙ্কবাবু আবার লোকটার দিকে তাকালেন। যে পূজারি মানে জহর তান্ত্রিককে একটু আগে তিনি যেমন দেখছিলেন তেমন আর নেই, এখন একটা আস্ত নরকঙ্কালে পরিণত হয়েছে। তার গোটা শরীরে রয়েছে হাড় আর তার উপর জড়ানো রক্তবস্ত্র। আমাকে আজ তুই ভোগ দিয়েছিলি না, কিন্তু আমি যে ও ভোগ খাই না, চেয়ে দেখ আমি কি ভোগ খাই। এরপর শশাঙ্কবাবু দেখলেন কঙ্কালটা ডান হাতে একটা খড়্গ নিয়ে শবদেহ থেকে মাংস কেটে কেটে দেবীর উদ্দেশ্যে নিবেদন করছে, আর দেবী সেই ভোগ গ্রহণ করছেন। জহর তান্ত্রিকের দেওয়া সেই সব মাংস দেবী খাচ্ছেন আর তার জিভ থেকে টপ টপ করে রক্ত পড়ছে মাটিতে। এবার শশাঙ্কবাবুর মনে হলো তিনি যেন সাপের গর্জন শুনতে পাচ্ছেন দেবীর চারপাশে। চারপাশে বেষ্টন করা সাপগুলো যেন সব গর্জন করে ফুঁসিয়ে ফুঁসিয়ে উঠছে। শশাঙ্কবাবু আর এই ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে পারলেন না, তার ঘুম ভেঙে গেল। তারপর তিনি সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি। সকাল হওয়ার পর নারায়ণবাবু শশাঙ্কবাবুর ঘরে এসে জিজ্ঞাসা করলেন, কাল রাতে ঘুম কেমন হলো, কোনো অসুবিধা হয়নি তো? শশাঙ্কবাবু নারায়ণবাবুকে রাতে দেখা ভয়ানক স্বপ্নের কথাটা বললেন। নারায়ণবাবু সব শুনে বললেন, আমাদের এক্ষুনি শিবনাথ পণ্ডিতের বাড়ি যেতে হবে, তারপর দেখা যাক তিনি কি করতে পারেন। শশাঙ্কবাবু আর কোনো কথা না বাড়িয়ে চা খেয়ে বেরিয়ে পড়লেন। এরপর তারা যখন শিবনাথ পণ্ডিতের বাড়ি পৌঁছালো তখন পণ্ডিত মশাই সবে স্নান করে পুজো সেরে উঠেছেন। তিনি শশাঙ্কবাবু ও নারায়ণবাবু দুজনকে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আপনারা এত সকালে? শশাঙ্কবাবু বললেন, আর বলবেন না পণ্ডিত মশাই, আজ রাতে আমি ভয়ানক এক স্বপ্ন দেখলাম বলে স্বপ্নটা আগাগোড়া পুরোটাই পণ্ডিত মশাইকে বললেন। সব শুনে পণ্ডিত মশাই বললেন, আপনার ফার্মে একবার আমাকে নিয়ে যেতে পারবেন? আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব পণ্ডিত মশাই, আমাকে শুধু এই বিপদ থেকে রক্ষা করুন আপনি। আমি রক্ষা করার কে, সবই মহেশ্বরের ইচ্ছা, আর একটা রাতও আপনাকে একা কাটাতে যাওয়া যাবে না। পণ্ডিত মশাইয়ের মুখে এমন কথা শুনে তারা জানতে চাইলেন যে বিষয়টা কি, কেন এই ভয়ানক মূর্তি তারা দেখলেন। পণ্ডিত মশাই তখন কিছু বললেন না, শুধু বললেন, যা বলার আজ রাতেই বলবো, তবে আপনারা একটু সতর্ক থাকবেন। রাত তখন পৌনে দশটা। মোটর গাড়ি করে শশাঙ্কবাবুর ফার্মের জায়গাটায় পৌঁছাতে তাদের বেশি সময় লাগলো না। তারা সেখানে পৌঁছানো মাত্রই মঙ্গলু সমেত আরও দুজন মুন্ডা যুবককে দেখতে পেলেন। তারা গাড়িটাকে দেখে আর শশাঙ্কবাবুর গাড়িতে রয়েছেন দেখে ছুটে এলেন। শশাঙ্কবাবু, নারায়ণবাবু আর শিবনাথ পণ্ডিত তিনজনেই গাড়ি থেকে নামলেন। তারা নেমে দাঁড়াতে মঙ্গলু হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে বলল, বাবু বাবু আপনারা পালিয়ে যান, আপনারা এখানে আসবেন না, তাছাড়া সবাই মরবে। এই এই প্রাচীন দেবী মনে হয় আবার জেগে উঠেছে, মাটির নিচে আমরা যে মূর্তিটা পেয়েছিলাম ওইটা মনে হয় প্রাচীন দেবীর মূর্তি হবে। কাল রাতে আমাদের পাড়ায় একজন মারা গিয়েছিল, তাকে আমরা গোর দিতে আনি,
মৃত লোকটাকে একধারে নামিয়ে রেখে আমরা মাটি কাটছিলাম। মাটি খোঁড়া হয়ে গেলে আমরা লোকটাকে গোর দিতে যাবো ভাবি, হঠাৎ দেখি লোকটা নেই। জঙ্গলে কোনো বাঘ নেই যে মৃত লোকটাকে তুলে নিয়ে যাবে, আর শিয়ালেরও এত ক্ষমতা নেই যে একটা মৃতদেহ নিয়ে চলে যাবে। দেখুন না, সেই রাত থেকে আমরা এখনও পর্যন্ত মৃতদেহটা খুঁজছি কিন্তু এখনও পাইনি। তাই আমাদের মনে হয় ওই প্রাচীন দেবী আবার জেগে উঠেছে। সব শোনার পর শিবনাথ পণ্ডিত বললেন, আসুন আমার সঙ্গে আপনার ঘরে, আপনাদের সঙ্গে কিছু জরুরি কথাবার্তা আছে। এরপর শশাঙ্কবাবু, নারায়ণবাবু, মংলু এবং ওই দুজন যুবককে সঙ্গে নিয়ে তারা ঘরের মধ্যে গিয়ে বসলেন। শিবনাথ পণ্ডিত এবার বসে ধীরে ধীরে বলতে লাগলেন, জহরতান্ত্রিক যখন তার নবম বলিটা দিতে উদ্যত হয়েছিল তখন মুন্ডা সর্দারেরা তার দলবল নিয়ে এসে তাকে হত্যা করে এবং জহরতান্ত্রিকের সঙ্গে সেই মায়ের গুজ্জকালীর মূর্তিটা মাটিতে খুঁড়ে পুঁতে দেয়। তাই জহরতান্ত্রিক তার অতৃপ্ত ইচ্ছা রেখেই মারা যায়। আপনারা যখন মাটি খুঁড়ে সেই দেহটা বের করেছেন তখন তার সঙ্গে জহরতান্ত্রিকের সেই আত্মাও মুক্তি পেয়ে গিয়েছে এবং সে তার নবম বলি খুঁজে বেড়াচ্ছে। যে প্রকারেই হোক, আমাদের মাটি খুঁড়ে জহরতান্ত্রিকের সেই কঙ্কাল নিয়ে আমাদের অগ্নিতে ভস্মীভূত করতে হবে, তা না হলে শশাঙ্কবাবু আজই আপনার প্রাণ সংশয় হতে পারে। তবে মনে রাখবেন, জহরতান্ত্রিকের অতৃপ্ত আত্মা কিন্তু আজ সবচেয়ে বেশি জাগ্রত, কারণ আজই তাকে হত্যা করা হয়েছিল। আমি একটা তাবিজ দিচ্ছি, এটা নিজের হাতে বেঁধে রাখুন, আজ 12টার মধ্যে সেই কঙ্কাল বের করে আমাদের আগুনে জ্বালিয়ে দিতে হবে। মনে রাখবেন, জহরতান্ত্রিকের অতৃপ্ত আত্মা কিন্তু আপনাদের কোনো মতেই সেই কাজ করতে দেবে না। 12টা পেরিয়ে যদি এক সেকেন্ড এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনাদের প্রাণ সংশয় হবে, এমনকি আমারও প্রাণ সংশয় হতে পারে। আজ অমাবস্যা, আমাকে সাহায্য করার জন্য দুজন সহকারী প্রয়োজন, আর দুজন গিয়ে মাটি খুঁড়ে জহরতান্ত্রিকের কঙ্কালটা বের করে তাতে মথ দিয়ে ভিজিয়ে 12টা বাজতে এক মিনিট আগে জ্বালিয়ে দেবে, আর এদিকে যা করার আমি করব। মনে রেখো, এক মিনিট এদিক ওদিক হলে সকলের প্রাণ সংশয় হবে। এখন যাও, আর দেরি করো না। অমাবস্যার কালো যবনিকায় ঢেকে আছে চারিদিক, প্রকৃতির এমন নিস্তব্ধতা যেন মনে হচ্ছে পার্থিব ও অপার্থিব জগতের মধ্যে অশুভ কিছু ঘটতে চলেছে। দূরে বনের মধ্যে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে গেল সেই জায়গায়। এমন সময় আকাশে মেঘের গর্জন শোনা গেল। শশাঙ্কবাবু বললেন, মনে হয় বৃষ্টি হবে। ঘড়ির কাঁটা তখন 11টা বেজে 32 মিনিট, সময় বেশি নেই। নারায়ণবাবু বললেন, নিন, এবার খুঁড়তে শুরু করুন। শশাঙ্কবাবু তার হাতের গাইতিটা দিয়ে মাটি কোপাতে শুরু করলেন। শিবনাথ পণ্ডিত তার সমস্ত সরঞ্জাম নিয়ে পূজা করতে বসে গেছে। মিনিট 10 খোঁড়ার পর তারা জহরতান্ত্রিকের কঙ্কালটা খুঁজে পেল। শশাঙ্কবাবু পকেট থেকে দেশলাইটা বার করে আগুন জ্বালাতে যাবেন এমন সময় দূরে বনের মধ্যে থেকে মর্মর শব্দ করে গাছপালা ভেঙে প্রবল একটা দানবীয় ঝড় এগিয়ে আসতে লাগল। আর সেই সঙ্গে তারা শুনতে পেল আগের দিনের মতো সেই অপার্থিব জগতের সেই দানবীর বিকট অট্টহাসি। কিছুক্ষণের জন্য তাদের দুজনের হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হল। নারায়ণবাবু ভীত কণ্ঠে বললেন, জ্বালিয়ে দিন, জ্বালিয়ে দিন। দৈত্যকার ঝোড়ো হাওয়াটা তখন তাদের 10 গজের মধ্যে চলে এসেছে। বিদ্যুৎ গতিতে শশাঙ্কবাবু হাতের জ্বলন্ত দেশলাইটা ছুঁড়ে দিলেন জহরতান্ত্রিকের নিথর কঙ্কালটার দিকে। দাউ দাউ করে জ্বলে উঠল কঙ্কালটা, আর সেই সঙ্গে একটা বিকট আওয়াজে মিলিয়ে গেল
দানবীয় ঝোড়ো হাওয়াটা। পরিবেশ যেন তার নিজস্ব স্থিতি খুঁজে পেয়েছে। ঝমঝম করে বৃষ্টি নামল পৃথিবীর বুকে। দুজনে ভিজতে ভিজতে ঘরে চলে এলেন। পূজা ততক্ষণে সম্পন্ন হয়েছে। শিবনাথ পণ্ডিত বললেন, এখন আপনার বিপদ মুক্ত। এখন থেকে না আর কোন মানুষ সদৃশ্য হবে, না আপনি স্বপ্নে দেবীকে দেখবেন। শুনছিলেন অনিমেষ মণ্ডলের কাহিনী অবলম্বনে কাপালিক ও প্রাচীন দেবী রহস্য। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরিজ। পোস্টার ডিজাইন ও সাউন্ড স্পেশাল এফেক্টসে সায়ন। গল্পের কথক শশাঙ্কবাবু, মংলু এবং শিবনাথ পণ্ডিতের চরিত্রে আমি অরূপ। প্রাচীন দেবীর চরিত্রে সুরঞ্জনা এবং নারায়ণবাবুর চরিত্রে ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজ থেকে সায়ন্তন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরির সায়ন্তনকে আমাদের সকল প্রকার সাহায্য করার জন্য, এবং আমরা আশা করব পরবর্তীতে এভাবেই তিনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বাংলা সাহিত্যের নানা ধরনের অদ্ভুত রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজ। লিংক আমরা ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিলাম। পরবর্তীতে আমরা আবার একটি রহস্যময় রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। সংকেত অডিও স্টোরির নিয়মিত শ্রোতাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, আপনারা সবাই আশীর্বাদ করুন আমাদের এই নবাগত লেখকটিকে। তিনি যেন আরও সুন্দর সুন্দর গল্প আমাদের উপহার দিতে পারেন।